ঘরে বসে জন্ম নিবন্ধনের যে সকল সেবা আমরা গ্রহণ করতাম সেই সেবা কিছুদিনের জন্য বন্ধ থাকলেও নতুন করে আবারও চালু হয়েছে। এই চালু হওয়ার প্রেক্ষিতে কিছু পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এই পরিবর্তনের মধ্যে আজকে একটি জানানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধনের বিষয়ে। সংশোধনের বিষয়ে যে সকল পরিবর্তন এসেছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। প্রথমেই আমরা একটি ব্রাউজার নিচ্ছি এবং এখানে এসে প্রবেশ করব bdris.gov.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে যে ইনফরমেশনগুলো এসেছে সেই ইনফরমেশনগুলো একদম অথেন্টিক কিনা সেটি দেখিয়ে দেওয়ার জন্য। ইন্টারফেসটা ঠিক আগের মতোই আছে, মাউস পয়েন্টার ধরলে ঠিক আগের অপশনগুলোই আমাদেরকে দেখাচ্ছে। এর মধ্যে থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করলেই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এবং একটি ক্যাপচার কোডের মাধ্যমে অনুসন্ধান করতে বলা হচ্ছে এবং তারপরে যথারীতিভাবে আমি যেভাবে আবেদন করতাম ঠিক সেভাবে আবেদন করব। কিন্তু কিছু প্রসিডিউর এসেছে, কিছু নিয়মের পরিবর্তন এসেছে। এই নিয়মের পরিবর্তনগুলো যদি আমাদেরকে না জানা হয় তাহলে আমরা যে সংশোধনের আবেদনটি করব সেটি অনুমোদিত না হয়ে বাতিল হয়ে যেতে পারে। তাহলে কি কি নিয়ম সংশোধন করা হয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। শুধুমাত্র আপনার বাবা অথবা মার নাম যদি সংশোধন করেন সেক্ষেত্রে থেকে এই নিয়মটি প্রযোজ্য। এছাড়া বাকি যে সকল তথ্য রয়েছে, অর্থাৎ আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ঠিকানা বা অন্য যে সকল তথ্য রয়েছে সেগুলো সংশোধন করার জন্য আগের যে নিয়মটি রয়েছিল সেটি বলবৎ রয়েছে, যেহেতু সেই বিষয়ে কোনো কথা এখানে বলা হয়নি। তাহলে বাবা এবং মার নাম সংশোধন করতে হলে কি কি পদ্ধতি বা তথ্য এখানে প্রদান করতে হবে সেটি দেখে নেওয়া যাক। যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করা যাবে। অর্থাৎ আপনার বাবা মার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধনের নাম্বার এবং সে সকল তথ্য দিয়ে আপনি সংশোধন করতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে থাকেন, মানে যদি দিয়ে থাকেন, এখন নতুন করে না দিলে আপনার জন্ম নিবন্ধন আবেদন করার কোনো সুযোগ নেই, সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে দেখাবো। এখানে কিছু পরিবর্তন এসেছে সে সকল পরিবর্তনগুলো দেখানোর চেষ্টা করব। তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ করলেই পিতা মাতার নাম সংশোধিত নাম দেখা যাবে। এখানে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনার জন্ম নিবন্ধনে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবার নাম দেওয়া রয়েছে মোহাম্মদ জিয়াউর রহমান, কিন্তু আপনার বাবার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেখানে তার নাম রয়েছে শুধুমাত্র জিয়াউর রহমান। তাহলে যেটি হবে, আপনি যদি আপনার বাবার নাম পরিবর্তন করে মোহাম্মদটি সংযুক্ত করতে চান অথবা মোহাম্মদ অংশটুকু কেটে দিতে চান তাহলে আপনাকে আপনার বাবার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধনটিকে সংশোধন করতে হবে। সংশোধন করার পরে শুধুমাত্র এখানে জন্ম নিবন্ধনে ক্লিক করার পরে দেখুন জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ নামে একটি অপশন রয়েছে। এই পুনঃমুদ্রণের জন্য যদি আবেদন করেন তাহলে আপনার বাবার নাম সেখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনার নাম জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার না দিয়ে থাকেন তবে জন্ম নিবন্ধন নাম্বারের সাথে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি ম্যাপিং করতে হবে। অর্থাৎ এখন যদি আপনি সংশোধনের জন্য আবেদন করতে চান এবং আপনার বাবা বা মার নাম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনার বাবা বা মার জন্ম নিবন্ধন নাম্বার সংযুক্ত করতে হবে বা ম্যাপিং করতে হবে। এটি না করলে কিন্তু আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না এবং এই আবেদন যদি আপনি সাবমিটও করেন সেটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হবে না। পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার ব্যাপিং করার পরে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ, অর্থাৎ সেই আগের কথাটি আসলো, যদি কোনো কারণবশত আপনি আপনার জন্ম নিবন্ধনের সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নাম্বার না দিয়ে থাকেন, এখন আপনি সেটি দিলেই কি হচ্ছে অটোমেটিক্যালি আপনার জন্ম নিবন্ধনে অ্যাড হয়ে যাচ্ছে। ম্যাপিংটা কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিওতে মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নাম্বার ম্যাপিং করার পরে শুধুমাত্র আপনার কাজ হচ্ছে জন্ম নিবন্ধন সনদটিকে এই পুনঃমুদ্রণ অপশনে গিয়ে পুনঃমুদ্রণ করে নেওয়া। তাহলে কিন্তু আপনার বাবা বা মার নাম অটোমেটিক্যালি সেখানে শো করবে, সেখানে পিতা বা মাতার নাম সংশোধিত হয়ে যাবে, অর্থাৎ যেটা বলছিলাম। এরপর যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার জন্ম তারিখ 1/1/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন। 2001 সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই জন্ম নিবন্ধন নাম্বারটি ম্যান্ডেটরি না, তারা অনায়াসেই বা খুব সহজেই চেঞ্জ করতে পারবে। তবে আপনার বাবা বা মার নাম যে সঠিক রয়েছে সে বিষয়ে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। যেমন সাধারণ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনাকে সার্টিফিকেটের কপি দিতে হবে। সার্টিফিকেটের কপিতে যেভাবে আপনার বাবা বা মার নাম লেখা রয়েছে ঠিক সেইভাবেই নামগুলো আপনাকে লিখতে হবে, আপনি চাইলে অন্যভাবে দিতে পারবেন না। এক্ষেত্রে আপনার বাবা বা মা যদি মৃত হয় তাহলে তাদের মৃত সনদপত্র দাখিল করতে হবে না, মানে আপনি যদি লেট লিখতে চান সেটার ক্ষেত্রে এখানে কোনো প্রমাণপত্র দিতে হবে না। যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং পিতা মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 2001 সালের 1 জানুয়ারির পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার সময় আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে। কথাটিকে আমি রিপিট করছি, আবার একটু শুনে নেন। আপনি আপনার জন্ম যদি 2001 সালের পরে হয় এবং আপনার বাবা মার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার বাবা মার কেউ যদি মৃত থাকে, তাহলে জন্ম নিবন্ধন তথ্য যখন আপনি সংশোধন করবেন সেক্ষেত্রে তিনি যে মারা গিয়েছেন তার প্রমাণপত্র দাখিল করতে হবে। আমার ধারণা যে আপনারা তিনটি বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই তিনটি বিষয়ই কিন্তু পিতা বা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে প্রযোজ্য, বাকি ইনফরমেশনগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই। এই সংক্রান্ত যে ভিডিওটি রয়েছে, যে সংশোধনের আবেদনটা আপনি কীভাবে করবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটন দিয়ে রাখবো। আশা করি সেখান থেকে দেখে আপনারা সংশোধনের আবেদন করতে পারবেন। নতুন বেশ কিছু পরিবর্তন এসেছে জন্ম নিবন্ধন সংক্রান্ত, স্টেপ বাই স্টেপ এবং আলাদা আলাদা ভিডিওতে আমি এটি দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে মন্তব্যের ঘরে লিখে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।